হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখন লাঞ্চে রয়েছে। লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের ইনিংস হচ্ছে 115 রানে 6 উইকেট চলে গেছে। বলার মতো তামিম ইকবাল 22 রান, মাহমুদুল হাসান জয় 42 রান করেছেন। এই 6 উইকেট চলে যাওয়াতে বাংলাদেশ এখন ফলোঅনের সংখ্যায় আছে, যে ইনিংস ব্যবধানে বাংলাদেশ হারতে যাচ্ছে। এখনও পর্যন্ত সাকিব আল হাসান তিনি ক্রিজে রয়েছেন, ক্যাপ্টেন, 5 রান নিয়ে ব্যাট করছেন। সাকিব আল হাসান কি পারবেন বাংলাদেশকে একটি সম্মানজনক স্থানে নিয়ে যেতে, নাকি বাংলাদেশ ইনিংস পরাজয় হবে, কোনটা হবে আমরা এখনও বুঝতে পারছি না। সাকিব আল হাসানের দিকে সবাই তাকিয়ে আছে, হয়তো সাকিব আল হাসান বাংলাদেশকে একটি ভালো স্থানে নিয়ে যাবেন, হয়তো বাংলাদেশ ইনিংস ব্যবধান যেটা ইনিংস পরাজয় সেটা হবে না, আমরা সে প্রত্যাশা করি। সাকিব আল হাসানের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের মানুষ। তো বন্ধুরা, ভালো থাকুন, ধন্যবাদ।